হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই বা আমাদের যাদের প্রথম ইউটিউব চ্যানেল যেটাতে কিনা 10,000 ভিউ হয়ে গেছে, তারা সচরাচর রিসেন্টলি এসে একটা সমস্যা আমরা ফেস করি, সেটা হলো 10,000 ভিউ হওয়ার পরেও আমাদের মনিটাইজেশন অন হয় না। তো এটার জন্য আমরা, বিশেষ করে আমি, অনেক নেট সার্চ করেছি, ইউটিউবে সার্চ করেছি, কিন্তু আসলে মানে এটার সমাধানটা আমি পাইনি সহজে, বা আমি অনেক টেন্স ছিলাম বিষয়টা নিয়ে যে কেন আমার 10,000 ভিউ হওয়ার পরে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হচ্ছে না। তো যে বিষয়টা অবশেষে আমি একটা ভাইয়ের মাধ্যমে যে বিষয়টা জেনেছিলাম যে মনিটাইজেশনটা ওয়ান না হওয়ার মানে একটা স্পেসিফিক কারণ, যেটা আমার কাছে মনে হয়েছিল না এটা ঠিকই, তো আজ আমি আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করব। দেখুন, আমার চ্যানেলটাতে কিন্তু 10,000 না, আমার চ্যানেলে অলরেডি 70,000 প্লাস ভিউ আছে, তারপরেও প্রায় 1 মাস হয়ে গেল, গত 27শে নভেম্বর আমার চ্যানেলে 10,000 ভিউ ফিল আপ হয়, তারপর থেকে শুরু করে এখন পর্যন্ত আমার চ্যানেলের ভিউ দাঁড়িয়েছে, দেখুন, 71,000। আমার চ্যানেলের ভিউ 71,961, পাশাপাশি আমার সাবস্ক্রাইবারের সংখ্যাও দাঁড়িয়েছে 782। এর পরেও আমার মানে চ্যানেলের মনিটাইজেশনটা এখনও পর্যন্ত অন হয়নি। তো এটা অন না হওয়ার জন্য আসলে স্পেসিফিক কিছু কারণ আছে, যে বিষয়গুলো মনিটাইজেশন অন করার জন্য ইউটিউব বিশেষ বিবেচনা করে। তো আমার যে বিষয়টা হয়েছে, আমি আমার এই ভিউগুলো প্রায় 75% আমার ফেসবুক বা টুইটার বা অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে, আমার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টগুলোর মাধ্যমেই শেয়ার করে করে আমার অধিকাংশ ভিউগুলো আসছে, যে কারণেই আমার চ্যানেলটার মনিটাইজেশন এখনও পর্যন্ত অন হয়নি। আজ আমি সেই সমস্যাটা আপনাদের দেখাবো যে আপনি, আমি এমনও অনেক চ্যানেল দেখেছি যেখানে মাত্র 10,000 ভিউ হয়েছে বা 70,000 বা 12,000 ভিউ হয়েছে, তারপরে তাদের মনিটাইজেশন অন হয়েছে, ইভেন ইনকামও শুরু হয়েছে, কিন্তু আমার 71,000 ভিউ হওয়ার পরেও আমার মনিটাইজেশন এখনও পর্যন্ত অন হয়নি। তো সেই কারণটা দেখুন, এখানে একটু সময় নিচ্ছে আর কি নেটে। জি দেখুন, আমার চ্যানেলের ওভারভিউটা গত, সরি, লাস্ট লাইফ টাইম ডিএম এটা, জি তো দেখুন, আমার চ্যানেলের মানে শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখা হয়েছে 1,21,812 মিনিট, আর ভিউ হয়েছে 72,035, আর লাইক তো 603, টোটাল ওভারভিউ হচ্ছে এটাই, শেয়ার সাবস্ক্রাইবার 779। তো মানে যে বিষয়টা আসলে দেখার বিষয় সেটা হচ্ছে, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাতে আমি এবার আপনাদের নিয়ে যাচ্ছি, এখানে বিশেষ করে এই যে ট্রাফিক সোর্স, যেটা যেটা দেখানোর জন্য বা যেটার কারণে আমার চ্যানেলের মনিটাইজেশন এখনও পর্যন্ত অন হয়নি। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, দেখেন ব্রাউজিং ফিচার, যেটা ব্রাউজিং ফিচার 77%, সাজেস্টেড ভিডিও 19%, আদার ওভার ইউটিউব ফিচার 1.3%, আর আদার্স হচ্ছে 2.1%। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যেটার উপর বেস করে ইউটিউব আপনার মনিটাইজেশন অন করবে, সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিও, যেটা মানে যে বিষয়টা আপনি অন্য অন্য চ্যানেলগুলোতে বা অন্য অন্য, সরি, চ্যানেল অন্য আপনার অ্যাকাউন্টে আপনি শেয়ার করে করে যেগুলো ভিউ পেয়েছেন, সেটা দেখেন আমার এই এই যে বক্সটার, এই বক্সটার নীল অংশটা হচ্ছে আমার ফেসবুক বা আদার্স যে সাইটগুলোতে আমি শেয়ার করে আমার ভিউগুলো আসছে সেটার, আর ইউটিউবের, ইউটিউবের যে আমি ভিউগুলো পেয়েছি বা একজন একটা ভিডিও দেখার পরে পরবর্তীতে খেয়াল করবেন, ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে ওনার একটা ভিডিও সাজেস্ট করে বা আপনার প্লেয়ারে সেটা ভেসে ওঠে আর কি, যে পরে কোনটা প্লে হবে, তারপর দেখা যাচ্ছে যে ওটা ঘুরতে থাকে কিছুক্ষণ পরে, লোড নিয়ে, লোডিং হতে থাকে, লোড নিয়ে ওটা প্লে হয়। তো এইভাবে আমার এসেছে ভিউ এসেছে মাত্র 19%, যে কারণে আমার ইউটিউবের
যে মনিটাইজেশন সেটা ইউটিউব অন করেনি, এই কারণে আমাকে সেটা কি এখনো পর্যন্ত আন্ডার রিভিউ রেখে দিয়েছে। তো এইখানে যে শর্তটা প্রযোজ্য হয় যে 19% না, এটা মোর দ্যান 70% অর 50%, মানে 50% বা 70% সাজেস্টেড ভিউস থাকতে হবে আর কি আপনার, তাহলে আপনার এই মনিটাইজেশনটা ইউটিউব অন করে দিবে। দেখুন, চ্যানেলে গেলাম, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমি এর ভিতরে কিন্তু অনেকবারই ফিডব্যাক দিয়েছি তাদেরকে, তারপরে ইউটিউব আমার ফিডব্যাক রিসিভ করিনি। তো ফিডব্যাক দেওয়ার পরে তারা আমাকে যে নোটিফিকেশনটা দিয়েছে, আমি সেটা এখানে আপনাকে দেখাচ্ছি। মনিটাইজেশনে প্রথমে ছিল হচ্ছে আমার এইটুকু যে ইউ হ্যাভ রেজ 10,000 ভিউস, নাইস জব, ইউর চ্যানেল ইজ নাও। তো এখান থেকে শুরু করে এই যে উইক পর্যন্ত দিয়েছিল তারা আমাকে। এর পরবর্তীতে আমি যখন প্রথম ফিডব্যাক দিই, তখন আমাকে তারা নিচের এই অংশটুকু দিয়েছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, দেখুন এই অংশটা তারা আমাকে দিয়েছে, এই যে নিচের অংশটা অ্যাপ্লিকেশন, এখান থেকে শুরু করছে তারা। তো এখনো পর্যন্ত কিন্তু আমার মানে চিন্তা করেন 27শে নভেম্বর এটা দিয়েছে, আর আজ হচ্ছে আপনার 27শে ডিসেম্বর, মানে টোটাল 1 মাস ওভার হয়ে গেছে, এখনও পর্যন্ত ইউটিউব কিন্তু আমার মনিটাইজেশন অন করেনি। আর তার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার সাজেস্টেড ভিউজ, যেটা সাজেস্টেড ভিডিওর ভিউ যেটা, সেটা 50% অথবা 70% এখনও হয়নি। তো মানে যখন আপনার এটা 50% বা 70% হবে, তখনই শুধুমাত্র তারা এটা অন করবে। তো আমার ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়টা বলতে চেয়েছি ভিডিওতে। তো যদি আপনাদের এই বিষয়টা আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকার এসে থাকে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি সবাইকে জানানোর জন্য শেয়ার করবেন, কারণ আমি বিষয়টার জন্য অনেক বেশি ভুগেছি, অনেক বেশি সার্চ করেছি, তারপরে আমি একটা সলিউশনে পৌঁছতেছি। তো আশা করব আপনারাও এই সলিউশনটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন বা অন্য কেউ জানতে চাইলে তাকে জানাবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।